নতুন বছরের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 5 ও 6 জানুয়ারি পরপর দুদিন ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহ আহত হন 11 জন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও সোহরাওয়ার্দী হলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ভীতিকর পরিস্থিতিও তৈরি করা হয়। এ ঘটনায় সংগঠনটির 6 নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এর আগে গত বছর 2 ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও দেশীয় অস্ত্র হাতে দফায় দফায় সংঘর্ষে জড়ানো প্রক্টোরিয়াল বডি ও সাংবাদিক হেনস্থার ঘটনায় ছাত্রলীগের 6 কর্মীকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া বেগম খালদা জিয়া হলে শাখা ছাত্রলীগের 4 নেত্রীর মধ্যে মারামারি, কর্মরত সাংবাদিককে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত, আলাউল হলে সংঘর্ষের ঘটনায় আরও 5 ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি শাটল ট্রেনে নাশকতা পরিকল্পনার অভিযোগে ছাত্র অধিকার কর্মী জোবায়ের হাসানকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়। এটা তো বিশ্ববিদ্যালয়, এটা বাড়ি পাড়া মহল্লা না, এটা এখানে একটা নির্দিষ্ট আইন অনুযায়ী চলে, এটা শৃঙ্খলা রক্ষা করার দরকার। এখানে 28,000 শিক্ষার্থী শিক্ষা জীবন রক্ষা করার জন্য প্রশাসন সেই লক্ষ্যে কাজ করছে। আমরা লক্ষ্য করেছি প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ সংঘর্ষে জড়িত হচ্ছে, সেটাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে বা মেইন গেট বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয় যে ব্যবস্থা গ্রহণ করেছে এটি অনেক আগেই ব্যবস্থা গ্রহণ করা কাম্য ছিল। নিয়ম অনুযায়ী বহিষ্কারাদেশ চলাকালীন তারা একাডেমিক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না এবং আবাসিক হলেও অবস্থান করতে পারবেন না। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।